আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। গতদিন গত ক্লাসে আমরা শিখেছিলাম পিত্ত পুরুষের গল্প, লিখেছে হারুন হাবিব। আজকে তার তৃতীয় পাঠ। আমি কতদিন যে হোমওয়ার্ক দিয়েছিলাম সে হোমওয়ার্কগুলো তোমরা নিশ্চয়ই করেছ। দেশের অবস্থা, বিশ্বের অবস্থা ভালো হলে আমরা যখন পুনরায় আবার বিদ্যালয়ে আসব, পুনরায় আবার ক্লাস হবে, তখন কিন্তু আমি হোমওয়ার্কগুলো দেখব এবং আমি কোন দিন কোন হোমওয়ার্ক দিচ্ছি সেটা একটু নোট করে রাখছি। অতএব তোমরা হোমওয়ার্কের ব্যাপারে যত্নশীল হবে, অবশ্যই করবে। তাহলে আসো আমরা এবার বই বের করি, পৃষ্ঠা নম্বর 35। দেখো এখানে বলছে, কাজল মামার হাত ধরে অন্তু একের পর এক সিঁড়ি ডিঙ্গিয়ে শহীদ মিনারে উঠে মামার কাছে 21 ফেব্রুয়ারি কাহিনী শুনে সে আগ্রহী হয় নিজ জাতির অতীত সংগ্রামে আরও কাহিনী শুনতে। কেউ তো আগে এমন করে বলেনি তাকে, অথচ কত কাহিনী আছে বাঙালি জাতি। অন্তু বলে, তুমি আমাকে আরও কাহিনী বলো মামা। 21 ফেব্রুয়ারির দিন যখন ফুল দিতে আসবি সেদিন আরও বলবো। আর শুধু এইটুকুই বলি, এই 21 ফেব্রুয়ারি শহীদেরা হচ্ছে আমাদের জাতির প্রথম শহীদ। ওরা রক্ত দিয়েছিল বলেই বাংলা ভাষা রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছিল। শুধু তাই নয়, 21 ফেব্রুয়ারি থেকেই পাকিস্তানের বিরুদ্ধে বাঙালিদের স্বাধীনতার মূল সংগ্রাম হয়। শুনো, আমাদের জাতির প্রথম কিন্তু আমরা বাঙালিদের প্রথম কিন্তু যুদ্ধ হয় আমাদের, সেই হলো ভাষা নিয়ে। ভাষা যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা বলছি ভাষা শহীদ, এবং ওনারাই হচ্ছে আমাদের প্রথম শহীদ। 1952 সালে ভাষার জন্য যারা যুদ্ধ করেছিল, তোমরা জানো অনেকেই, সালাম, বরকত, রফিক, জব্বার, আরও নাম নাম যারা অনেকেই, ওনারা যে যুদ্ধে শহীদ হয়েছে তাদেরকে বলছে প্রথম শহীদ। কারণ এবং আমরা বিশ্বে প্রথম জাতি যে ভাষার জন্য আমরা যুদ্ধ করেছিলাম। তো যাই হোক, এই সেই সংগ্রাম আরও 19 বছর ধরে চলে। এই 19 বছরে অসংখ্য মানুষ মারা যায়, অনেক মায়ের কোল খালি হয়ে যায়। তারপর আসে 1971-এর মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধ তুমি ছিলে মামা? হ্যাঁ, আমি ছিলাম সেই মুক্তিযুদ্ধে। বলতে হবে কিন্তু মুক্তিযুদ্ধের গল্প, বাসায় ফিরে দুপুরের খাবার খেয়ে বলবে, ঠিক তো? ঠিক। শহীদ মিনার থেকে নেমে কাজল মামা আর অন্তু জুতা পরে নেয়। আমরা কিন্তু শহীদ মিনারে সবাই কিন্তু খালি পায়ে যায়, তাই না? তোমরাও যাও খালি পায়ে, আমরা ফুল নিয়ে শ্রদ্ধা করতে যাই, শ্রদ্ধা জানাতে যাই, তাই না? তাই কাজল আর অন্তু মামাও তাই খালি পায়ে শহীদ মিনারে ফুল দিয়ে ছুটে দাঁড়াতে গিয়েছিল। তারপর ছুটে দাঁড়ানোর পরে এসে জুতো পরে নেয় এবং ফিরে আসার সময় মামা বলেন, চল আমরা দুজনে 1 মিনিট দাঁড়িয়ে 21 ফেব্রুয়ারি শহীদদের শ্রদ্ধা জানাই। অন্তু ও কাজল মামা নীরবে শ্রদ্ধা জানায়। আজকের মতো এই পিত্ত পুরুষের পর আমার রিডিং পড়া আমাদের শেষ, কিন্তু গত আরও 2 পাঠে, আজকে মোট তৃতীয় পাঠ, এই পাঠে তোমাদের নিশ্চয়ই তোমরা অবগত হলে, তোমরা জানলে যে আমরা মুক্তিযুদ্ধ কী জিনিস, ভাষা আন্দোলন কী জিনিস, এবং আমাদের ঢাকার পূর্ব নাম কী ছিল, ঢাকার রাস্তাঘাট, সব কিছু তোমরা এই পাঠে জানতে পারবে। সব কিছু তোমাদের, আমার মনে হয় সব কিছু ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। তো আর আজকে তাহলে আমরা শিখি শব্দার্থ, ঠিক আছে?
শব্দ তো দেখো হানাদার বাহিনী। হানাদার বাহিনী, হানাদার বাহিনী, হানাদার বাহিনী শব্দ অর্থ কি বোঝাচ্ছে? অন্যায় ভাবে আক্রমণকারী বাহিনী, ঠিক আছে? অন্যায় ভাবে, অন্যায় ভাবে আক্রমণ, আক্রমণকারী হচ্ছে কারী, আক্রমণকারী বাহিনী। হানাদার বাহিনী অর্থ কি বোঝাচ্ছে আমরা? অন্যায় ভাবে আক্রমণকারী বাহিনী। এখানে বইয়ে বলছে যে এখানে আমরা এই গল্পে আমরা এটা বোঝাচ্ছি যে পাকিস্তানি সেনাবাহিনী বোঝাচ্ছে এই বাহিনীর বাংলার নিরীহ জনগণের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে, ঠিক আছে? তাহলে বুঝলে তোমরা হানাদার বাহিনী কাকে বলে। এবার আমরা জানবো তিতিক্ষা শব্দের অর্থ কি। তিতিক্ষা শব্দের অর্থ কি তোমরা বলতে পারবে? তিতিক্ষা শব্দের অর্থ হচ্ছে সহনশীলতা, ঠিক আছে? সহনশীলতা, ওকে। এবার আমরা জানবো কি পিতৃপুরুষ। পিতৃপুরুষ শব্দের অর্থ কি এটা আমরা জানবো। পিতৃপুরুষ, পিতৃপুরুষ হচ্ছে পিতা, পিতামহ, প্রপিতামহ প্রভৃতি পূর্বপুরুষ, ঠিক আছে? তাহলে লিখি আমরা এভাবে, পিতামহ প্রপিতা মহ প্রভৃতি প্রভৃতি পূর্বপুরুষ, পূর্বপুরুষ। তাহলে দেখো পিতৃপুরুষ শব্দের অর্থ কি? পিতা, পিতামহ, প্রপিতামহ প্রভৃতি পিতৃপুরুষ। তাহলে আমরা জানলাম কি হানাদার বাহিনী শব্দের অর্থ কি, তিতিক্ষা শব্দের অর্থ কি, পিতৃপুরুষ শব্দের অর্থ কি। গত ক্লাসে আমি লেখক পরিচিতি পড়িয়েছি, তোমরা এবার তোমাদের হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক থাকবে তোমরা এই গল্পটি নিজের মতো করে পড়ে, তুমি তোমরা নিজের মতো করে পড়বা, পড়ে নিজের ভাব এইটার মূল ভাবটা তোমরা লিখবে। পিতৃপুরুষ গল্প পড়ে বুঝে ক্লাসে তুমি কি বুঝলে সেটা তুমি নিজের ভাষায় লিখবে। তাহলে আমি হোমওয়ার্ক লিখে দেই। পিতৃপুরুষের গল্প পড়ে তুমি কি জানতে পারলে তা
নিজের মতো করে পিতৃপুরুষ গল্পটি পড়ে তুমি কি জানতে পারলে তা নিজের মতো করে লিখো, নিজের মতো করে বা নিজের ভাষায় লিখো। এছাড়া তোমাদের পাঠ্য বইয়ে সৃজনশীল টুকু তোমরা পড়ে মুখস্থ করে রাখবে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।